হেফাজতে পাকিস্তান, মানে যারা নাম নিয়েছে হেফাজতে ইসলাম, আসলে তারা তো হেফাজতে পাকিস্তান। তো এই হেফাজতে ইসলাম ওরফে হেফাজতে পাকিস্তান ঘোষণা দিয়েছে তাদের মহাসচিব আবু সাইদের নামে নাকি মাদ্রাসা করবে, জামিয়া কি শহীদ আবু সাইদ মাদ্রাসা করবে। পুরোটাই কিন্তু আত্মহত্যা, সাইদের কাজটা পুরোটাই আত্মহত্যা। আর ইসলামের পরিভাষা আত্মহত্যা মহাপাপ, সে চিরকাল জাহান্নামে যাবে। শুধু তাই না, যারা আত্মহত্যা করবে তাদের জানাজা নাই ইসলামের পরিভাষা। বড় বড় মৌলবীরা আত্মহত্যাকারীর জানাজা করে না, আপনারা কি তা জানেন? জানেন না, খোঁজ নিয়েন, বড় বড় করবেন। অনেক মৌলবীর মতো আবু সাইদ আত্মহত্যা করছে, ঠিক আছে, কারণ সে ছিল জামাত শিবির এবং হেফাজতে পাকিস্তানিদের আত্মঘাতী টিমের সদস্য। সে মারা গেছে, সে মেরো ফেলতে পারতো সুইসাইড অ্যাটাক করে, এই আবু সাইদ, এরা এইভাবে তৈরি করেছে। মজার বিষয় হলে আবু সাইদ কিন্তু বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কিন্তু তার নামে করবে মাদ্রাসা, তার নামে স্কুল কলেজ না, মাদ্রাসা করবে। চিন্তা করে দেখেন কেন মাদ্রাসা করবে, একটু বলে নেই। মাদ্রাসা করলে কয়েকটা লাভ, একটা হলো যারা কমই মাদ্রাসার শিক্ষক এবং ছাত্র, এদের তো কোনো ব্যবসা নাই, আর এদের তো কোথাও, এদের তো কোনো কোথাও গ্রহণযোগ্যতা নাই, এদের কাজে হলে দেখুন মাদ্রাসা বানাবে আর পয়সা ইনকাম করবে। এটা তাদের বিজনেস, এটা ধর্মপ্রচার না, এটা তারা করে খাবে, এটা আমি তাদের দোষ দিই না, কারণ হচ্ছে তারা কী করে খাবে, এরা তো কাজ করে খেতে পারবে না, ঠিক আছে, এই জন্য এরা এটা করে। বেশিরভাগ, সবার কথা বলতেছি না, সবাই যে কমই মাদ্রাসার শিক্ষক বা ছাত্র হলে মাদ্রাসা বানিয়ে ব্যবসা করবে তা বলতেছি না, অনেকেই ব্যবসা বাণিজ্য করে, আমি তাদের ব্যক্তিগতভাবে চিনি। কিন্তু বেশিরভাগের কাজ হচ্ছে এই যে দেওয়ানবাগের মাদ্রাসা ভাঙলো কেন জানেন, সরি দরবার ভাঙলো কেন, দেওয়ানবাগের সেই সুফি বা পীর যাই বলেন, তিনি বলতেন যে মৌলবীদের শিখায় দেয় যে যাই এক একটা মাদ্রাসা করবি, তুলে মানুষের কাছে টাকা পয়সা নিবি, ওটা একটা ব্যবসা, দোকানদারি, এইটা বলতে বলে এর উপরে খেপা। ওই যে সে নবী দাবি করছে, খোদা দাবি করছে, এগুলো বাজে কথা। সব পীরেরাই নিজের খোদা দাবি করে, সব সুফিরা, এমনকি বড় মৌলবীরা নিজেদের খোদা দাবি করে, এটা কি আপনারা জানেন? জানেন না, ভিতরে যায়েন, ঠিক আছে। ওই যে ওই দেওয়ানবাগের পীর এই কথা বলছে বা সুফি বা দরবেশ এই কথা বলছে, এটা কুফরি বেদাতি। পৃথিবীর কোন মৌলবী কোন মৌলবীর বিরুদ্ধে ফতোয়া দেয় না যে কুফরি বেদাতি, তাদের ভাষায় সবাই বাতিল। যাই করে অন্য বিষয়ে, আবু সাইদের নামে মাদ্রাসা খুলবে হেফাজতে পাকিস্তানের মহাসচিব ঘোষণা করেছেন। শুধু তাই না, তিনি আবার পাশাপাশি শেখ হাসিনাকে কাল নাগিনী বলেছেন, যে তিনি রাতে কাল নাগিনী হয়ে সবল দিতেন, সকালে তিনি ওষুধ দিতেন। তো মিস্টার হেফাজতে পাকিস্তানের মহাসচিব, মানে হেফাজতে ইসলাম, হেফাজতে ইসলাম কেন নাম দিছে, জামাতের সাথে ইসলাম কেন নাম দিছে, কারণ জানে এই শব্দটা না থাকলে এরা রাস্তায় বেরোতে পারবে না, লাথি দিয়ে পাবলিক বের করে দেবে। আপনি আওয়ামী লীগ বিএনপির মতো এদের নাম দিতে বলেন, এদের খাস বাংলায় বলে নেন কি বুঝাইতেছিলাম, এদের ড্যাশ ড্যাশও মারবে না পাবলিক। ওই ইসলাম নামটা দেখে পাবলিককে বিভ্রান্ত, যেমন ইসলামিক ব্যাংক, ওই ব্যাংকটার নাম যদি ইসলামের নেতা জামাতে ব্যাংক মৌদুদি ব্যাংক দেন, কালকেও পাবলিক একটাও যাবে না, তাই তারা ইসলাম শব্দকে ব্যবহার। আমি এর আগেও বলেছি, একজন জামাতের লোক আমারে বলছে ক ইসলাম ব্যাংক সুদের হয়ে যাই হোক, ইসলাম নামটা তো আছে, এখন বুঝতে পারছেন তা, বুঝতে পারছেন তা এখন কেন ইসলাম নাম ব্যবহার করে, ইসলাম নামটা তো আছে, এই হচ্ছে অবস্থা। যাই হোক, আবু সাইদের নামে মাদ্রাসা করবে, ভালো কথা, কিন্তু ছাত্র কিন্তু বিশ্ববিদ্যালয়ের। তাও কার বেগম রোকেয়া, কোন বেগম রোকেয়া, যিনি বলেছেন ওই গ্রন্থগুলো, মানে ধর্মগ্রন্থের কথা বলছে যেগুলো পুরুষের তৈরি, সেই রোকেয়ার নামে বিশ্ববিদ্যালয় বেগমরা, সেই বেগম পারলে তারা বেগম রোকেয়ার নামটা পাল্টে ফেলত। কোনো মাদ্রাসার মৌলবী হুজুর, সেটা লামা যাবি হোক, সুফি হোক, আর যাই হোক, যত রকম মৌলবী আছে, কেউ বেগম রোকেয়াকে সহ্য করতে পারে না, নজরুলকেও সহ্য করতে পারে না, এটা উপরে উপরে দেখায়, একজন নজরুলকে সহ্য করতে পারে না। আপনি নজরুলের আসল বয়ানগুলো নিয়ে যান, তাই শ্যামাসঙ্গীতের কথা বললেন, নজরুলের আরও বিদ্রোহী কবিতাগুলো নিয়ে যান, সাম্যবাদী কাব্যগ্রন্থ কবিতা নিয়ে যান, তখন দেখবেন শিক্ষার শিক্ষার চিঠি লাগাই দিবে। যাই হোক, সেটা অন্য বিষয়। এই জন্য ডক্টর হুমায়ুন আজাদ স্যার বলেছিলেন যে মুসলমানদের বিশ্ববিদ্যালয়, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মানায় না, কথা ঠিক হয়েছে তো, তারা কলেজ বানাবে না, স্কুল বানাবে না, অবস্থায় মাদ্রাসা বানাবে, কারণ তারা আসলে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পছন্দ করে না। অনেকে আবার দেখলাম সেখানে মন্তব্য করছে যে মাদ্রাসা বানাচ্ছে যাতে জঙ্গি পয়দা হয়, আরে ভাই এখনও জঙ্গি পয়দা করতে মাদ্রাসা লাগে না, ঢাকা বিশ্ববিদ্যালয় তার প্রমাণ, বুয়েট তার প্রমাণ, চিটাং বিশ্ববিদ্যালয় তার প্রমাণ, রাজশাহী বিশ্ববিদ্যালয় তার প্রমাণ, রাতে 12টা উঠে বলে তুমি কি আমি কি রাজাকার রাজাকার, ঠিক আছে, এমনভাবে পয়দা করছে, এখন আর
এখন আর মাদ্রাসা লাগে না মাইন্ড সেট আপ মগজ ধোলাই করতে, এখন বিশ্ববিদ্যালয়গুলি প্রত্যেকটা হায়ার মাদ্রাসা, আর মাদ্রাসা তো মাদ্রাসা, যাই হোক তো মাদ্রাসা কেন বানাচ্ছে সোয়াবের আশায়? আবু সাইদের নামে তাদের মাদ্রাসা বানাইতে হবে কেন? আবু সাইদে তাদের মেয়ের জামাই হয় না, বাঁচতে হয় না, তাই না, পোলাও হয় না, এরা বানাবে কেন? কারণ তারা এটা দিয়ে একটা বিজনেস করবে। আবু সাইদের নামে মাদ্রাসা করলে কোটি কোটি টাকা পাওয়া যাবে মানুষের কাছ থেকে। আমাদের মুক্ত চিন্তকদের মুক্তিযুদ্ধের পক্ষের লোককে কেউ টাকা দেয় কেন না দেয়, কিন্তু মাদ্রাসার কথা শুনে চেল চেলায় এই যে আওয়ামী লীগের লোকই দেখবেন আবু সাইদের নামে মাদ্রাসা টাকা দেবে, আপনি নিশ্চিত থাকেন আওয়ামী লীগের লোকেরাই টাকা দেবে, আমরা জানি, কারণ ওই যে মাদ্রাসা, কিন্তু ওই মাদ্রাসা কিন্তু আওয়ামী লীগের জন্য হচ্ছে জম, এটা তাদের বুঝাইতে পারবেন না। এই মাদ্রাসা কিন্তু এরা এরা কিন্তু অদ্ভুত, এরা সকালে আপনাকে পায়ে ধরবে, বিকালে ঘাড়ে ধরবে, এরা একবার আওয়ামী লীগ দ্বারা আওয়ামী লীগকে ব্যবহার করবে নিজেদের সাথে, আরেকবার বিএনপিকে, এইভাবে ব্যবহার করতেই আসছে, করেই আসছে, এবং এরা ব্যবহৃত হয়। কিন্তু বিএনপির জন্য কতটুকু পক্ষে তা আমি জানি না, 50-50, কিন্তু আওয়ামী লীগের জন্য 100% মাদ্রাসাগুলো ক্ষতিকর, বিশেষ করে আপনার মুক্তিযুদ্ধের জন্যে। আপনি কোনো মাদ্রাসায় গিয়ে আপনি মুক্তিযুদ্ধের কথা বলতে পারেন? একটা লোককে কোনোদিন শুনছেন মাদ্রাসায় মুক্তিযুদ্ধের কথা পক্ষে কথা বলে? যতই মাদ্রাসা গভর্নিং বোর্ডের আপনি সদস্য, আওয়ামী লীগ ক্ষমতা আসলে আওয়ামী লীগ, এটা তাদের বিজনেস, তাদের টিকিয়ে রাখার জন্যে। আপনারা বিএনপি সাথে পাল্লাপাল্লি করে আপনারা যারা আওয়ামী লীগ করেন মাদ্রাসায় চাঁদা দেন, আমি দেখেছি অনেক জেলায় জামাত করে শিবির করে তাদের নেমিছিল করতেছে আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থীরা, তাও অন্যদের কথা বাদ দিলাম স্বতন্ত্র, নৌকা মার্কার প্রার্থীদের আমি কয়েকটা জেলায় আমার কাছে ছবি আছে, কয়েকজন পাঠিয়েছে, আমি নিজেও সংগ্রহ করেছি, জামাত শিবিরের লোক নিয়ে আওয়ামী লীগ মিছিল করে নৌকা মার্কার, আমি দেখেছি ছবিগুলো আমার কাছে এখনও আছে। এখন এরা কোনো দিন আপনার পক্ষে কথা বলবে? কোনো মাদ্রাসায় গিয়ে আপনি বলে তো মুক্তিযুদ্ধের কথা কি বলে আপনাকে? তারা তো মুক্তিযুদ্ধ মানেই না। আর একটা কথা বলি, এই যে মাদ্রাসা বানাবেন জনাব, অবশ্য জামিয়া মাদ্রাসা বানাইতেছে, কমি মাদ্রাসা বানালে তো বলৎকার টলৎকার হতো, তাই বলৎকারের সোয়াবও কি আবু সাইদের আমল নামায় যাবে? এটা অনেকে এই দুষ্ট লোকেরা প্রশ্ন করেছে, ঠিক আছে, অনেক দুষ্ট লোক প্রশ্ন করে এই মাদ্রাসায় যে বলৎকার হবে, এগুলোর এগুলোর সোয়াবও মনে হয় আবু সাইদের আমল নামায় যাবে। যাই হোক, সেটা অন্য বিষয়, তবে ডক্টর হুমায়ুন আজাদের কথাই ঠিক। নমস্কার দাদা, আপনি প্রসঙ্গ থেকে বলছি, আপনার বিচারে আগামী 5 বছর কী হতে চলছে? হ্যাঁ, এটা নিয়ে পরে বলবো। ধন্যবাদ আপনাদের সবাই। আবার একটা জিনিস বলে রাখি, আমার এই ভিডিও কিন্তু ভয়েস অব অ্যাথিস্টে যাবে, বা ধর্ম ধর্ম মুক্ত গল্প এগুলোতে যাবে, কেউ দয়া করে এগুলো চুরি করবেন না, এটা আপনারা ভয়েস অব অ্যাথিস্টের যিনি দায়িত্বে আছেন তার সাথে কথা বলবেন, যদি কেউ নিতেও চান তার সাথে, আমার সাথেও না, ভয়েস অব অ্যাথিস্টের সাথে কথা বলে সেগুলো আপনি নিতে পারবেন, আমার সাথেও না, আমি এগুলো ভয়েস অব অ্যাথিস্টের জন্যে মুক্ত গল্প এবং ধর্ম অধর্ম আরও কয়েকটার জন্যই তৈরি করছি। আপনাদের, আমার যারা দর্শক তাদেরও ধন্যবাদ, যারা ভয়েস অব অ্যাথিস্টের দর্শক তাদের অসংখ্য ধন্যবাদ। আবু সাইদকে বীরশ্রেষ্ঠ বলে দিয়েছে, দিবেই তো, নাই দেশে তো বুটকালাই সন্দেশ, ফাইন বলছে নাই দেশে বুটকালাই সন্দেশ, এখানে বীর উত্তমকে অ্যারেস্ট করা হয়েছে, ওই যে আপনার আর কি নাম, আমাদের তৌফিক ইলাহি বীর উত্তম, তিনি মুক্তিযোদ্ধা এবং বীর উত্তম, তাকে অ্যারেস্ট করেছে, এখানে তো তাই হবে, জনাব আপনাকে স্যালুট, ধন্যবাদ আদিল খসরু, পুরা একদম সঠিক, হ্যাঁ ধন্যবাদ আপনাদের সবাইকে। শোনেন একটা কথা বলি, হুমায়ুন আজাদের কথাটা সবসময় সঠিক, যে মুসলমানদের বিশেষ করে বাঙালি, বাঙালি মুসলমান না, মুসলমান বাঙালি তো মনে করে না, মুসলমানেরা নিজেদের বাঙালি পরিচয় দেয় না, আপনি যান 100টা মাদ্রাসায় যাবেন, 99% মাদ্রাসা ছাত্র এবং শিক্ষক এবং তাদের পরিবার তারা নিজেদের বাঙালি বলবে না, ঠিক আছে। আদিল খসরু, আমি ময়মনসিংহের, ধন্যবাদ, আমিও বৃহত্তর ময়মনসিংহের, হ্যাঁ হ্যাঁ। মূল প্রসঙ্গ থেকে চলে যাব, তাদেরকে টার্গেট করা হয়েছিল আরাফাত ভাই বলেছিল তাদেরকে, তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, ওরে পাওয়ার হয়তো বিপজ্জনক হয়ে যায়, হ্যাঁ হতে পারে, হতে পারে, হতে পারে, এটা একটা পলিসি, যেমন আরে কি, আরে সতীদাহ প্রথার সময় তাদেরকে ড্রাগ এডিক্টেড করা হতো, ওই যে সমস্ত নারীরা তাদের পুরো ফেলা হতো স্বামীর সাথে, বলা হইতো যে স্বেচ্ছায় সজ্ঞানে গেছে, সতীদাহ প্রথা যুক্ত হচ্ছে, আসলে তাদের ড্রাগ এডিক্টেড করে ফেলতো, হতে পারে। আর শুনেন, আমি সৈয়দ মধুদিবাদী, হ্যাঁ আজ সৈয়দ মধুদিবাদী শিবির, কৌমিরা তো মধু, জিনা জিনা জিনা, এটা আপনার ধারণা ভুল, কৌমিরা মধুদি বিরোধী, কৌমি মধুদিরা বিরোধী, ঠিক আছে, তাদের আদর্শগত আকিদায় বিরোধ আছে ইকবাল জাফর, কিন্তু তারা একটা জায়গায় তো মিল আছে, তারা উভয়ে স্বাধীনতা বিরোধী, তারা উভয়ে পাকিস্তান প্রেমী, তারা উভয়ে একজন জামাতে ইসলাম লেখে, একজন হেফাজতে ইসলাম লেখে, আসলে এরা হেফাজতে পাকিস্তানি, অথবা
এরা হেফাজতে পাকিস্তানি, এরা এদের ওই আসল জায়গায় মিল আছে। আমরা মুক্তিযুদ্ধের পক্ষের লোক নানা পক্ষে বিভক্ত, পক্ষে বিপক্ষে বিভক্ত হতে পারি, যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তারা যত আকিদায় বিরোধ থাকুক তারা সবাই ঐক্যজোট। আপনি দেখেন না যে আমি বারবার এর আগেও বলেছি যে সরমনে পীর বলেছিলেন যে হে আল্লাহ হেফাজতে জামাতের হাত থেকে তুমি, জামাত ইসলামকে থেকে তুমি ইসলাম বাঁচাও। এগুলো বড় বড় দেয়ালিকে আমি নিজের চোখে দেখেছি, ঠিক আছে, বিশাল বিশাল করে লিখতে হে আল্লাহ জামাত ইসলাম থেকে ইসলাম বাঁচাও। সেই সরমনে পীর এখন কিন্তু আওয়ামী লীগ বিএনপির সাথে মিলেমিশে সরি জামাতের সাথে ঐক্যবদ্ধ হয়ে সরকার গঠন করে বিএনপিকেও তালাক দিতে চাচ্ছে। এরা এরা মনে করছে যে মোরা কি হনুরে, কিন্তু এরা জানে না বিএনপির ছত্রছায়া। আমি আবার বলি বিএনপির মাথা একটা হাত, বিএনপির হাত আছে জামাত এবং হেফাজতের উপরে সরমনের উপরে, মাথা আরেকটা আছে হুগার নিচে ওদের। যেদিন মাথা হুগার নিচ থেকে বিএনপি হাত ছড়িয়ে নিবে মানে বিএনপি এদের তালাক দিবে, এরা সাত দিনের উপরে আর টিকতে পারবে না। আবার ওই মিলাদ আর মিলাদ পরে আর কাজিগিরি করে ভাত খেতে হবে, এদের ভাতও জুটবে না আর। যেদিন বিএনপি এত পিস থেকে, বিএনপির কারণে আওয়ামী লীগেরা বিএনপির সাথে কম্পিটিশন করে এদেরকে পৃষ্ঠপোষকতা করেছে, এরাই কৌমিরাই তাদের জননী, আমাদের বলে আমরা আওয়ামী লীগের দালাল, অথচ কৌমি জননী, কৌমি মাতা জননী কারা উপাধি দিয়েছিল? এই কৌমি মাদ্রাসার ছাত্ররা, তাই না? কারা রেলের জমিনে ছিল? এই আল্লামা শফি। ও আরেকটা বলি, এখন বলতেছে বাবু নগরী কাশেমি ও আল্লামা শফিকে নাকি আওয়ামী লীগ সরকার হত্যা করছে। চিন্তা করে দেখেন, আল্লামা শফি তেতুল হুজুর নামের আল্লামা শফি তথাকথিত আল্লামা হাটাজারিতে মারা গেল, কত নাটক হলো তাকে নিয়ে, বলতেছে এরা নাকি আওয়ামী। চিন্তা করে দেখেন, আমি বুঝতে পারি না মৌলভীরা তো মিথ্যা কথা কীভাবে বলে। ইউটিউব না থাকলে জানতাম না, আপনি বিশ্বাস করেন, আপনি বিশ্বাস করেন, আমি শুধু মনে করতাম কিছু মৌলভী বলৎকারী হয়, কিন্তু এরা যে বড় বড় আলেমরা মিথ্যুক ধোকাবাজ বাটপার ইতর মানে ঠাড়া বড় মিথ্যা কথা বলে, এটা ইউটিউব না থাকলে ফেসবুক না থাকলে জানতে পারতাম না। বুঝতে পারছেন, এরা হলো ভয়ঙ্কর মিথ্যাবাদী, এরা চরম। এরা 40 বছর বুখারি পড়াবে, 50 বছর কোরআনের তফসির করবে, কিন্তু ঠাড়া বড় মিথ্যা কথা বলবে, মিথ্যা বলাই তাদের ব্যবসা। এটা করে কারণ একটা কারণে বলে, এরা মুক্তিযুদ্ধ এই পাকিস্তান ছাড়া তারা, পেয়ারা পাকিস্তান ছাড়া তারা বাঁচতে পারে না। কিছু ওষুধ রয়েছে যেগুলো খেলে যুদ্ধের মান মন চাঙ্গা, হ্যাঁ হতে পারে, হতে পারে, তারা ভয় পায় না এই ধরনের মাদ্রাসা শিবিরকে খোঁজ, হইতে পারে, হইতে পারে, অস্বাভাবিক কিছু না। আইসিটি প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত এই বলেছিল, হতে পারে, অস্বাভাবিক কিছু না, কারণ এদের ড্রাগ এডিক্টেড করে সামনে পাঠাতে পারে, নইলে কোনো পাগল এই সামনে গিয়ে ভাবে মরতে যায় না। এমনকি যারা এই যে আত্মঘাতী হয়, হজবরল পর্ব 13 দিয়েছি গতকাল রাত্রে, হজবরল জনাব শিবু ঘোষ গতকাল রাত্রে হজবরল 13 আমি ফেসবুকে আছে, আপনি দেখে নেবেন প্লিজ। রাওয়া ক্লাবে আর্মি ওয়ার্ষিন্দের মতো রাওয়া ক্লাবে শুনেন, রাওয়া ক্লাব সম্পর্কে আপনাদের একটা মন্তব্য করি। এই রাওয়া ক্লাবের যত আর্মি অফিসার যারা জমে জমায়েত হয়, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে সকল সুবিধা নিছে, কিন্তু এদের প্রত্যেকের ঘরে ছিল শেখ হাসিনার ছবি থাকতো না, বুঝে নেন কার কার ছবি থাকতো, এটা আমি বললাম না, আপনার নিজ দায়িত্ব বুঝে নেন। এটা আমি আপনাদেরকে সঠিক তথ্য দিলাম, এটা আমার কাছে কংক্রিট তথ্য আছে এই ব্যাপারে, যারাগুলো দেখে আসছে তারাই আমাকে বলেছে যে ওই প্রত্যেক আর্মি অফিসারের বাসাতে কাদের কাদের ছবি থাকতো, যারা ওই ড্রয়িং রুম পর্যন্ত যেত তারা আমাকে বলেছে। কীভাবে জেনেছি সেটা বললাম না, তাহলে তাদের প্রবলেম হতে পারে, ঠিক আছে, সেটা আমি জানি। রাওয়া ক্লাবের ওই ওইগুলো সব জামাত এবং বিএনপির, নিশ্চিত থাকুন, তাই তারা এটা তো করবেই স্বাভাবিক। অথচ ওইখানে একটা 2 লোক 4 লোক একসাথে পারে লোক ঢুকতে পারে না, সেখানে তারা মিছিল করছে হাজার হাজার লোক, বুঝেন না ব্যাপারটা। হ্যাঁ, কমিউনিজম কি রাজনীতি মৌলবাদ মুক্ত? আচ্ছা, এটা উন্নতির আলোচনা করে বিক্রমাদিত্য চক্রবর্তী, কমিউনিজম কি মৌলবাদ, রাজনীতি মৌলবাদ মুক্ত? এটা অন্য বিষয়, আমি এর সাথে আলোচনা করবো, আমি কমিউনিস্ট পার্টি করি, আমি এ ব্যাপারে আপনাদের সাথে আলোচনা করবো। হ্যাঁ, তাহলে বারবার হুমায়ুন আজাদ ফিরে আসতেছে, মুসলমানদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মানায় না, তাই তারা মাদ্রাসাই করবে। আর আসলে এই যে আমরা পড়েছি রানী দিনমণি আমাদের স্কুলের প্রতিষ্ঠাতা, ঠিক আছে, 100 বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় আগে প্রতিষ্ঠিত হয়েছিল আমাদের এলাকার স্কুল। হিন্দুরা যদি এই মুসলমানদের না পড়াইতো, বা আগে হিন্দু শিক্ষক ছিল, আর হিন্দুরা যদি বা সনাতনীরা যদি বাংলাদেশে স্কুল কলেজ না করত, এখন কি বলবো আর। ওই যে আর একটা মিথ্যা কথা বলার না, যে রবীন্দ্রনাথ বলেছিল যে মুসলমানদের জন্য কিসের বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের জন্য কিসের বিশ্ববিদ্যালয়, এই কথা সত্য, মুসলমানদের জন্য আসলে তা প্রমাণ। হুমায়ুন আজাদ বলছে যে মুসলমানদের বিশ্ববিদ্যালয় মানায় না, স্কুল কলেজে মানায় না, তা প্রমাণ আমরা চোখে দেখতে পাচ্ছি। এখানে বুয়েটের মতো উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান, সর্বোচ্চ ঢাকা মেডিকেলের মতো সর্বোচ্চ শিক্ষা, ঢাকা বিশ্ববিদ্যালয় এইগুলো সব হায়ার মাদ্রাসা হয়ে যেতেছে, কৌমি মাদ্রাসা হয়ে যেতেছে। আপনি দেখেন এখানে গণবিবাহ শুরু করে দিছে, গণরে বিবাহ বলেছে আমাদের মুর্শেদ মানিক ভাই,
গনোরিয়া বিবাহ বলেছে, সুন্দর বলেছেন। আমার তো মনে হয় কয়েকদিন পরে মুতা বিবাহ শুরু করব এই ঢাকা বিশ্ব, কয়েকদিন পরে মুতা বিবাহ শুরু না করলে আমি খুব চিন্তিত আছি। কেবল তারা ছাগল ছাগলই করতেছে তো, ছাগল কোরবানি দিতেছে শিয়াদের মতো, নাম লেখে সরেছে, আর কয়েকদিন পরে মুতা বিবাহ শুরু না করলে শিয়াদের মতো। যাই হোক, বাংলাদেশে যদি হিন্দুরা সনাতনীরা এই স্কুল কলেজের জন্য জমিদার না করতো, সবগুলো মূর্খ থাকতো আর মক্তবে থাকতো। আর বিরাট ভুল করেছে, আজকে যারাদের চক্ষুদান তারাই করে অপমান। এই বাংলাদেশের 95% শিক্ষা প্রতিষ্ঠান করছে সনাতনী এবং হিন্দুরা, হিন্দু দাতারা এই সমস্ত জমি দিয়েছে। হিন্দু হিন্দুদের দানে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে পরে হিন্দুদের বিরোধিতা করে, চক্ষু লজ্জা নাই এদের, ন্যূনতম ন্যূনতম চক্ষু লজ্জা নাই এদের, নাই, যদি থাকতো এগুলো করতো না। ঠিক আছে, যাই হোক, আবু সাইদের এই মাদ্রাসা তারা বানাবে, বানাক, কারণ তাদের তো যেহেতু তাদের বিশ্ববিদ্যালয় মানায় না, তাই ওখানে মাদ্রাসায় থাকুক। আমি মনে করি যে বাংলাদেশের সকল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোকে মাদ্রাসা ঘোষণা করা উচিত। অহেতুক আর কাগজে ওটা লেখার দরকার, লিখে দেন ওগুলা ঢাকা বিশ্ববিদ্যালয় হায়ার মাদ্রাসা, অথবা লেখেন বুয়েট কৌমি মাদ্রাসা, অথবা লিখে ফেলেন ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কৌমি মাদ্রাসা, এগুলো লিখে ফেলেন, সবচেয়ে ভালো হবে। তাতে তাদের সঠিক আইডেন্টিটিটা থাকবে, কারণ এগুলো হলো বুগাস, এগুলোর নাম দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হয়। আর কোট্টাই পাড়া মৌলবীরা, মানে কোট্টাই পাড়া মৌলবী কাদের বলে, যারা আমার মতো কোট প্যান্ট শার্ট পরে, এগুলো আরও বেশি বিপজ্জনক। মৌলবীদের তো চেনা যায়, এদের চেনা যায় না। হ্যাঁ, ঠিকই বলছেন হৃদয় খান, মাঝখানে অবস্থায় দেখলে হ্যাঁ দানের টাকা অনেক পাওয়া যাবে। আমি বললাম তো, এই আওয়ামী লীগ, এই যে হেফাজতে পাকিস্তান তথা হেফাজতে ইসলাম, যে মহাসচিব শেখ হাসিনাকে কাল নাগিনি বললো, আপনি দেখবেন এই হেফাজতকে প্রমোট করছে কে? হেফাজত, এই যে কৌমি মাদ্রাসা আওয়ামী লীগের বানায় না, আমি বহু আওয়ামী লীগের চিনি, কৌমি মাদ্রাসা বানাইছে। আমি নিজের, আমার সাথে ব্যক্তিগত পরিচয় আছে, কেমন লাগে এখন? কৌমি মাদ্রাসার লোকজন এখন আপনার নেত্রীকে কাল নাগিনি বলে, ভালো লাগে না এখন? চেল চেলায় বেহেস্তে চলে যাবেন, হ্যাঁ, কমি মাদ্রাসা বানায় চেল চেলায় বেহেস্তে চলে যাবেন, তাই না? মাদ্রাসা করবে বলৎকার আর জঙ্গলি পয়দা করবে, আর আপনি চেল চেলায় বেহেস্তে চলে যাবেন। বাংলাদেশের হিন্দু নিজের অস্তিত্ব রক্ষা লড়াই না করে পালিয়ে যায় কেন? আপনি কোন দেশে বাস করেন? বিক্রমাদিত্য চক্রবর্তী আগে সেটা বলেন, তাহলে সেটা আপনাকে আমি বুঝাইতে পারবো কেন তারা পালায় বা পালায় না। আগে আপনাকে পরিচয়, বিক্রমাদিত্য চক্রবর্তী, আপনি কোন দেশে বাস করেন এবং নাম দিয়েছেন তো চক্রবর্তী, আপনি কি আসলেই চক্রবর্তী কিনা, আর বাংলাদেশে থাকেন কিনা, বাংলাদেশে আসেন বুঝতে পারবেন যে ঘটনা কি। হ্যাঁ, এই কৌমি মাথা ঘোষণা বুয়েটিং উচ্চতর, হ্যাঁ বুয়েটিং, হ্যাঁ এগুলো তো মাদ্রাসা হয়ে গেছে। হ্যাঁ, আদি কি আদিল খুশু, আপনার গ্রামে? হ্যাঁ, আমার গ্রামে অনেক মাদ্রাসা। জি, ভারতে থাকেন আপনি কখনোই বিক্রমাদিত্য চক্রবর্তী, আপনি কখনোই, আপনি ভারতের ডেমোক্রেসি আছে, ভারতে একটা মুসলমানকে যদি কেউ চর দেয় হিন্দুরা দশজন খারাপে। আপনি সত্যি চক্রবর্তী সাহেব, আপনি বিক্রম চক্রবর্তী, আপনি আসলেই ভারতে থাকেন কিনা আমি জানি না। ভারতের যে ডেমোক্রেসি আছে বাংলাদেশে এটা নেই। বাংলাদেশ ভারতে যে সংখ্যালঘুরা যে সুবিধা ভোগ করে, যে গণতন্ত্র সুবিধা ভোগ করে, যে সাহস নিয়ে চলে, বাংলাদেশে এটা সম্ভব না, কোনোদিনই সম্ভব না। তাই তারা পালিয়ে যায় এবং পালিয়ে যেতে বাধ্য করে। ওই যে আজকে একটা স্ট্যাটাস দিয়েছি, যে গ্রামে শতভাগ ছিল মুসলমান, নাম ছিল, সরি, শতভাগ ছিল সনাতনী বা হিন্দু, নাম ছিল মাঝিবাড়ি, ওই মাঝিবাড়ির পাশের গ্রামের, মানে মাঝিবাড়ির শেষে গিয়ে একটা লোক বাড়ি করছে, বাড়ি করে সে সাইনবোর্ড লাগাই দিয়েছে হাজিবাড়ি, একজন, তাও মাঝি গ্রামে না, এখানে আজাই, সেটা যেটা কয়েক শত বছর যাবত মাঝিগ্রাম নামে ছিল, 20-22 বছর যাবত সেটা হাজিবাড়ি নামে পরিচিত। এখন বুঝতে পারছেন তো কেন যায়? এটা আপনাদের ভারত না, আপনি জানেন না, আপনি মিথ্যা পরিচয় দিচ্ছেন কিনা, কারণ অনেকে আছে ভুয়া পরিচয় দেয়। আপনারা ভারতে থেকে কখনোই বুঝবেন না বাংলাদেশের ডেমোক্রেটিক অবস্থা কি, সাংবিধানিক অবস্থা কি। আপনাদের দেশে যতই মানে নরেন্দ্র মোদী ভোটে ক্ষমতায় আসে এবং তারা হিন্দুত্ববাদ প্রচার করলো, তারা ডেমোক্রেটিক, এই দেশের এরা ডেমোক্রেটিক না, আপনি ওটা বুঝবেন না, এখানে থাকলে আপনি বুঝবেন। আর আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন, বাংলাদেশি হলে তো আপনি জানবেনই অবস্থা কি, চিঙ্কুবাম হলে তো আপনি বুঝবেন না, আপনার বোঝার যোগ্যতা আমরা ডিলিট করে দিয়েছে চিঙ্কুবাম হয়ে থাকলে। আপনি, আপনাকে আমন্ত্রণ জানাবো, আপনি বাংলাদেশে এসে বাস করেন, এসে বাস করলেই বুঝতে পারবেন কেন তারা যায়। সমন্বয় কবে মার খাবে? আচ্ছা, এটা আলাদা প্রসঙ্গে আসতেছি, মুরব্বী তাহলে ইসলাম সাহেব। আচ্ছা, যাই হোক, আমরা কি পেলাম? হ্যাঁ হ্যাঁ, কালকে চিঙ্গুবামদের নামে মজুরিদ হবে না, এরা এত বোকা না, এরা এই মৌলবী সাহেবের এত বোকা না, চিঙ্গুবামদের নামে, চিঙ্গুবাম যতই জামাতের যতই চামচামি করুক, জামাতকে যতই তারা চামচামি করুক জামাতের পক্ষে, হেফাজতে পাকিস্তানের পক্ষে, এদের নামে মসজিদ বানাবে না, এরা এত বোকা না। সামার কি হলো,
ডক্টর হুমায়ুন আজাদের কথাই ঠিক, এদের মুসলমানদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মানায় না, তাদের মাদ্রাসাতেই বানায়, তাই হেফাজতে পাকিস্তানের মাদ্রাসা করতেছে এবং করবে। ধন্যবাদ সকলকে।